শ্রীকৃষ্ণ রূপে স্বয়ং ভগবান তত্ত্ব উপদেশ দিচ্ছেন, একাধিকবার উপদেশ দিয়েছেন, যেটা অর্জুনের কাছে তিনি উপদেশ দিয়েছেন সেটি আপনারা সবাই জানেন, শ্রীমদ ভগবত গীতা। একটু আগে আমাকে যে দান দক্ষিণা করা হলো এখান থেকে, সেই দানের মধ্যে শ্রীমদ ভগবত গীতা গ্রন্থটি আছে। আর শ্রীমদ ভগবত গীতা সারা পৃথিবীতে আশ্চর্য এক গ্রন্থ। এখানে যদিও সনাতন ধর্মের মুনি ঋষিগণ এই শাস্ত্রের রচয়িতা, কিন্তু এই শাস্ত্রের বক্তব্য শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্য। গীতাতে এমন কথা কোথাও বলা নেই যে শুধু হিন্দু হলে সে গীতার কথা মানতে পারবে, অন্য ধর্মের লোক মানলে মানতে পারবে না। এমনও হতে পারে অন্য ধর্ম পালন করে কিন্তু গীতা মেনে চলে, এরকম উদাহরণও ভুরি ভুরি আছে। আমাদের ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি তার প্রমাণ, তিনি অন্য ধর্মের লোক ছিলেন কিন্তু গীতার কথা তিনি মেনে চলতেন। কাজেই অন্য ধর্মের মানুষ হয়েও যদি গীতার কথা মানে সেটা তার সৌভাগ্য, কারণ গীতায় যে কথাগুলি বলা হয়েছে সেই কথাগুলি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য, শুধু হিন্দু বলে নয়, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। আপনারা জানেন গীতার মূল উপদেশ হচ্ছে চারটে বিভাগে, চারটে ভাগে ভাগ করা হয়েছে গীতার মূল উপদেশ: কর্ম, জ্ঞান, যোগ এবং ভক্তি। চারটে ভাগে ভাগ করা হয়েছে। কর্ম উপদেশ দেওয়া হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না যে কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন, তোমার শুধু কর্মেই অধিকার, ফলে কোনো অধিকার নেই, ফল নিয়ে বেশি ভেবো না, ফলটা আমার উপর ছেড়ে দাও, তুমি কর্ম করে যাও, ফল আমি তোমাকে দেব। কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হে তুর্ভু, মাতে সঙ্গ অস্তু অকর্মণি, তোমার অকর্মে যেন সঙ্গ না হয়, মানে যেখানে দেখছো এক গাদা কুড়ে লোক বাস করছে, দয়া করে সেই দলের মধ্যে মিশবে না, কুড়ে লোক থেকে দূরে থাকো, বেশি কুড়ে লোকের সঙ্গে মিশলে তুমিও কুড়ে হয়ে যাবে। ওই জন্য নিজে কর্ম করবে, ফলের আশা করবে না, আর কুড়ে লোক দেখলেই সেখান থেকে 100 পা দূরে থাকবে। ভগবানের আদেশ, আপনারা দয়া করে আমার উপর যেন গালি গালাজ দেবেন না, যে লোকটা কি রে বাবা, হয়তো থাকতেও পারে কুয়ের মধ্যে কুঁড়ে, আর যেমন আমি নিজে একজন কুঁড়ে। হ্যাঁ, কাজেই কুঁড়ে লোক থেকে দূরে থাকো, যে কুঁড়ে লোকের সঙ্গে যদি বেশি মেশো তুমিও কুঁড়ে হয়ে যাবে। তো ভগবান গীতায় পরিষ্কার বলে দিচ্ছেন যে কুঁড়েদের ভাবনা কোথাও দেখলে সেখান থেকে সরে আসবে। মাতে সঙ্গ অস্তু অকর্মণি, অকর্মে যেন তোমার সঙ্গ না হয়, অকর্মে যেন সঙ্গ না হয়, মানে যেখানে কাজ করে না কেউ সেখানে তুমি সঙ্গও করো না, কর্মীদের সঙ্গ করো, তাহলে কিছু কাজ করার উৎসাহ পাবে। তাহলে কর্মের উপদেশ দিয়েছেন ভগবান, আর উপদেশ দিয়েছেন জ্ঞানের, বলছেন জ্ঞান জিনিসটা সবার ভাগ্যে হবার নয়, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম উপাসতে, ভগবান বলছেন যে নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে, এই জগতে জ্ঞানের মতন পবিত্র জিনিস আর কিছু নেই। কাজেই জ্ঞান অর্জন করা আমাদের সকলের দরকার। এগুলো গীতার উপদেশ, এগুলো কি শুধু হিন্দুদের জন্য বলা, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো মানুষের এগুলো দরকার, যে কর্ম তোমাকে করতেই হবে, কুঁড়ে লোকের সঙ্গে মিশো না, আর জ্ঞান অর্জন তোমাকে করতেই হবে, কারণ জ্ঞান অর্জনটা অল্প ভাগ্যে হয় না। তাই বলছে যে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ, জ্ঞানটা কি না সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর বাস করছেন, এই তত্ত্ব উপলব্ধিটাই হচ্ছে প্রধান জ্ঞান, এটা অল্প ভাগ্যে হয় না। তারপর বলছেন যোগ উপদেশ, যে যোগ সবাইকেই স্মরণ করতে হবে, কারণ জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগের যে পথ সেইটা আমাদেরকে জানতে হবে। কিছু প্রাণায়াম অভ্যাস, কিছু আসন অভ্যাস, আসন অভ্যাসের দ্বারা শরীর সুস্থ থাকবে,
প্রাণায়াম অভ্যাসের দ্বারা মনের উপর নিয়ন্ত্রণ আসবে। যার জন্য যোগ অল্প হলেও আমাদের কয়েকটা ব্যায়াম হিসেবেও যোগ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আর কি বলছেন, সবার শেষ কথার এক কথা বলছেন যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। এটা হচ্ছে ভক্তি যোগের শেষ কথা, যে ভক্তির মাধ্যমেও তুমি আমার কাছে আসতে পারো। ভক্তি কাকে বলে? ভক্তি শব্দের মূল অর্থ হচ্ছে সেবা। আমি ভক্তি আচরণ করছি কিন্তু সেবা করি না, তাহলে কিন্তু আমি কিছুতেই ভক্তি আচরণ করছি এটা বলা যাবে না। ভক্তি শব্দটার অর্থই সেবা। ভজ ধাতু থেকে ভক্তি এসেছে, ভজ ধাতু। ভজ ধাতুর সঙ্গে অনর্থ প্রত্যয় করলে ভজন, আর ভজ ধাতুর সঙ্গে ক্তি প্রত্যয় করলে ভক্তি। যেমন গম ধাতুর সঙ্গে ক্তি প্রত্যয় করলে গতি, গম ধাতুর সঙ্গে অনর্থ প্রত্যয় করলে গমন। গতি আর গমন একই ধাতু থেকে উৎপন্ন, তেমনি ভক্তি আর ভজন একই ধাতু থেকে উৎপন্ন। ভজ ধাতুটার অর্থ হচ্ছে সেবা। কেউ কাউকে সেবা করলেই সে ভক্তি করছে। যেমন ধরুন মা তার সন্তানকে সেবা করছে, এটাকে কি ভক্তি বলবো? বলে হ্যাঁ, এটাকে ভক্তি বলা যাবে যখন ঈশ্বর সম্পর্কিত হয়ে যায়। মা যখন সন্তানকে সেবা করছে সেটাকে আমাদের চলতি ভাষায় বলি স্নেহ। স্নেহ বলি কি না? বাচ্চা বিছানায় প্রস্রাব করে ফেলেছে, মা পরিষ্কার করছেন। কোথাও বাচ্চা মলত্যাগ করে ফেলেছে, মা পরিষ্কার করছেন। তাহলে মা যে বাচ্চার সেবা করছে এটাকে কি বলবো আমরা? ভক্তি বলবো না স্নেহ বলবো? বলছে এটা মানুষের ক্ষেত্রে যখন প্রয়োগ করি তখন তার নাম স্নেহ, কিন্তু একই কাণ্ড যখন যশোদা মা কৃষ্ণের জন্য করছেন। মা যখন বাচ্চাকে খাওয়াচ্ছে, আয় বাবা স্কুলে যাবি, তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, অমনি আপনি ওটাকে স্নেহ বলছেন। কিন্তু সেই কাণ্ডটি যখন মা যশোদা করছেন কৃষ্ণের জন্য, আয় বাবা এখনই গোষ্ঠে যেতে হবে, তাড়াতাড়ি একটু মাখন খেয়ে নে, যখন মা যশোদা কৃষ্ণের জন্য করছে, কি বলবেন? বাৎসল্য রস হয়ে গেল সেটা। আর বাৎসল্য রস ভক্তির রাজ্যে সর্বোচ্চ রসের ঠিক নিচের ধাপে রয়েছে। সর্বোচ্চে রয়েছে মধুর রস, তার ঠিক নিচে বাৎসল্য রস। কাজেই ভক্তি শব্দটা সেবার সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। আমরা যে যে কাজটা করছি সেটা যখনই মন দিয়ে করব সেটাকে বলা হবে কর্ম, যখনই সেটা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যাবে অমনি সেটা ভক্তি হয়ে যাবে। কাজেই কর্মটাই ভক্তিতে পরিণত হয়ে যায় যদি সেটা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই সমস্ত কিছু তত্ত্ব শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান বলে দিয়েছেন। আরো এক জায়গায় ভগবান উপদেশ দিয়েছেন, সেটা কিন্তু শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে দেখবেন উদ্ধবের কাছে ভগবান অনেক তত্ত্ব কথা উপদেশ দিয়েছেন। কাজেই কুরুক্ষেত্রের মাঠে ভগবান যেমন অর্জুনের কাছে তত্ত্ব উপদেশ দিয়েছেন সেটা গীতায় ধরা আছে, তেমনি উদ্ধবের কাছে যে ভগবান তত্ত্ব উপদেশ দিয়েছেন সেটা শ্রীমদ্ ভাগবতে ধরা আছে একাদশ স্কন্ধে। কাজেই আমরা দেখলাম যুগে যুগে ভগবান তত্ত্ব উপদেশ দিচ্ছেন, ভক্ত শুনছে, মেনে চলার চেষ্টা করছে।